বিইং ইন দ্য কোম্পানি অফ কমন পিপল, সাধারণ মানুষের সঙ্গে যদি সাধক মেলামেশা করতে থাকেন তাহলে কিন্তু তার সাধনার পক্ষে সেটা বিঘ্ন স্বরূপ। ডিউরিং দ্য পিরিয়ড অফ সাধনা যোগী মে ফাইন্ড আউট ইউসলেস টু মিক্স উইথ কমন পিপল। সাধনার সময় যোগী কিন্তু নিজেকে সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে ফেলবে না, সে সাধারণ মানুষ থেকে নিজেকে দূরে রাখবে। অ্যাট দ্যাট স্টেজ দ্য লেস যোগী ইনভলভ হিমসেলফ উইথ আদার, এই সময় যোগী কিন্তু অন্যদের সঙ্গে যতটা পারেন কমভাবে বা কম করে মেলামেশা করবেন, শুধুমাত্র প্রয়োজন ছাড়া কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারবেন না। যোগী শুড নট কনসিডার দ্য আদার টু বি ইনফেরিয়র, যোগী তার চেয়ে বা যেসব মানুষজন নিম্নমুখী মনের অধিকারী সেই সব মানুষের সঙ্গে মেলামেশা করবেন না। ইট ইজ বেটার টু স্টে অ্যাওয়ে ফ্রম সোশ্যাল ইন্টারঅ্যাকশন অ্যান্ড নেগেটিভ ইনফ্লুয়েন্স, বলছে এটাই বেটার, এটাই ভালো, যদি যোগী বা সাধক নিজেকে সামাজিক বা সমাজ থেকে নিজেকে একটু দূরে রাখে এবং নেগেটিভ বা না সূচক যে শক্তি সেই শক্তি থেকে নিজেকে রক্ষা করে চলেন সেটাই ভালো। আমরা এটা জানি যে আমরা যখন কোনো বিষয়ে পারদর্শী হয়ে উঠতে চাই, কোনো কাজকে ঠিক মনের মতো করতে চাই, তখন কিন্তু আমাদের খুব একাগ্রতা দরকার, খুব মনটাকে স্থির রাখার দরকার এবং সেই বিষয়ে নিজেকে খুব খুব ইনভলভ রাখা দরকার, না হলে সেই বিষয়ে পারদর্শী হওয়া সম্ভব না। যোগের ক্ষেত্রে যেটা ঘটে, যোগের ক্ষেত্রে এটা অনেক অনেক বেশি প্রয়োজন, কারণ সে কিনা আমাদের এই ক্ষুদ্র চেতনাকে বিশ্বব্যাপী চেতনায় রূপান্তরিত করবে। তাই যোগের ক্ষেত্রে এটা স্ট্রিক্টলি বা খুব বেশি করে মেনে চলতে হবে, না চললে কিন্তু সাধনায় সিদ্ধি লাভ আমাদের পক্ষে বা যোগীর পক্ষে সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দিনে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।